চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 5 গরুর মৃত্যু, পল্লী বিদ্যুতের অবহেলার অভিযোগ, বিস্তারিত কুমিল্লা নিউজে। কুমিল্লা সদর দক্ষিণ সুয়াগাজী বাজার। আপনি কি ইলেকট্রিক সামান নিয়ে ভাবছেন? আর নয় ভাবনা, আপনার হাতের কাছে পাচ্ছেন বিসমিল্লা ইলেকট্রিক্স, সুয়াগাজী দক্ষিণ বাজার। কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের 5টি গরুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল 9:30টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। সকালে বিজয়পুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ ফরিদ মজুমদার গরুগুলোকে নিয়ে বাড়ির পাশে নীলক্ষী জলায় ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় নোয়াবাজার বিজয়পুর গ্রামের নতুন রাস্তার পাশে পল্লী বিদ্যুতের খুঁটির তার নিচের দিকে ঝুলে থাকে। হঠাৎ করে বৈদ্যুতিক তারের সাথে পেঁচিয়ে ঘটনাস্থলেই ওই 5টি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। 5টি গরুর আনুমানিক দাম প্রায় 4 লাখ টাকা। গরুর মালিক মোহাম্মদ ফরিদ মজুমদার বলেন, আমার কোনো সম্পদ নেই, আমার সবকিছু শেষ, সরকারিভাবে কোনো অনুদান দিলে আমি উপকৃত হব। 5টা আনুমানিক দাম কি দেবো? 2টা গরু 1 লাখ করি, এই 2টা গাভ 6 মাসের, বুঝছে? আর 1টা গরু ঈদের আগের দিন 20 দিছি, ঈদেও 80,000 টাকা দিয়ে আমি কিনছি, বুঝছে? আর 2টা ডেয়া, 2টা ডেয়া কম পক্ষে 50 করি, 1 লাখ। আমার আর কোনো সম্পদ নাই, আমার সম্পদ এই গরুগুলো আছিল। গরুগুলো তো আল্লাহর হুকুম, আল্লাহ 500টা একটা উসুল্লা, কারেন্টের উসুল্লা নিয়ে গেছে আল্লাহ। তো যদি এর ভিতরে কোনো সরকারি অবদান আমি পাই দেয়, তো হইলে আল্লাহর হুকুম আমি কিছু পাইছিলাম, আর নইলে মরছি আর কি, বুঝছে?